ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে ক্রমহ্রাসমান সম্পদ কি এবং এই সম্পদগুলো সম্পর্কে চিত্র, সংজ্ঞা, উদাহরণ ও তাদের তালিকা সমন্বয়ে প্রস্তুতকৃত অত্যন্ত গবেষণামূলক ও তথ্যবহুল একটি আলোচনা। পাশাপাশি এই ক্লাসে আলোচিত অ্যাকাউন্টিং টার্মস ও কি পয়েন্টসগুলোর ইংরেজিও তোমরা এখানে পাবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা সংজ্ঞা জানবো। ক্রমহ্রাসমান সম্পদ এর ইংরেজি হলো ডিমিনিশিং অ্যাসেটস, এগুলো সম্পদ, এগুলো সব ডেবিট হবে। আর এর সংজ্ঞা হলো যে সম্পদগুলোর মূল্য ব্যবহারের ফলে ক্রমাগত হ্রাস পেতে থাকে সে সকল সম্পত্তিগুলোকে ক্রমহ্রাসমান সম্পদ বলে, যেমন আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি। শিক্ষার্থী বন্ধুরা, চলো চিত্রের সাহায্যে আমরা একটু দেখি। মনে করো এরকম একটি নতুন চেয়ার তুমি ক্রয় করেছো 6,000 টাকা দিয়ে, এটা তোমার সম্পদ। এখন এই চেয়ারটা তুমি 5 বছর ব্যবহার করলে, ব্যবহার করার পর দেখো এরকম পুরান হয়ে গিয়েছে। এখন যদি তুমি বেচতে চাও, মনে করো এটাকে তুমি 2,000 টাকায় বেচতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধু একটু খেয়াল করে দেখো, চেয়ারটা কিন্তু চেয়ারের জায়গায় আছে, আগে ছিল নতুন এখন পুরাতন, এর কিন্তু পরিমাণ কমে নাই, এর মূল্যটা কমছে। আগে ছিল 6,000, এখন হয়েছে 2,000। তাই এই যে সম্পদগুলোর এরভাবে মূল্য কমে যায় সেগুলোই হলো ক্রমহ্রাসমান সম্পদ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্যবহুল ও বিশেষ কৌশল নির্ভর এবং বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছ। তাই পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।